আমার নাম আজকে থেকে মাইকেল জ্যাকসন নয়, আমার নাম হলো মোহাম্মদ ইউসুফ জরিবানু। সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় ভাই আমার, 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ নবাব, যেদিন শহীদ হয়েছিল, সবাই জানে মীর জাফরের নাম, যার সুচতুরতার সাথে এই দেশটাকে ইংরেজদের হাতে তুলে দেওয়ার জন্য মীর জাফরই করেছে। এই মীর জাফর মুসলমানদের বলা হয়, এই মীর জাফর আমার আপনাকে বলা হয়, অন্য কোনো মানুষকে বলা হয়, এটা একটা সিম্বল হয়ে গিয়েছে। কিন্তু এই কথা জানি না, মীর জাফরকে ছিল কাঠের পুতুল, এর পিছন থেকে সুইচ আর কন্ট্রোল বোর্ড যারা নামিয়েছিলেন তারা ছিল কারা? তারা ছিল রূপচাঁদ, তারা ছিল রায় দুর্লভ, তারা ছিল রায়চাঁদ, তারা ছিল জগৎ সেঠ, তারা ছিল রায় বাহাদুর, তারা ছিল রাজা কৃষ্ণচন্দ্র, যারা পৃথিবীতে পুরো গ্ল্যান প্ল্যান্ট পাড়িয়ে ইংরেজদের সাথে সাথ দিয়ে এই ভারতবর্ষকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল। ইতিহাসের পাতায় সবগুলোকে আছে। আজকে যখন মুর্শিদাবাদে বেড়াতে যান, তখন জগৎ সেঠের বাড়ি তার রাজকেল্লা দেখতে শুরু করেন। এই জগৎ সেঠ রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়, তিনি আমরা দেখি। কিন্তু এই ভারতবর্ষ ইংরেজদের হাতে তুলে দেওয়ার জন্য আসল প্ল্যান করা হয়েছিল। ওয়াটসন নিজে বরকা পরে সেদিন নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধে 1757 সালে পলাশীর আমবাগানে নদিয়ায় সেখানে পৌঁছানোর পূর্বে রাতের অন্ধকারে জগৎ সেঠের বাড়িতে নিয়ে কলা কৌশল করা হলো, কিভাবে ব্লু প্রিন্ট করা হবে। প্রিয় ভাইরা আমার, এর জন্য কিন্তু আজকে ভারতবর্ষ ইংরেজদের হাতে গিয়েছে, আর আমাদের মুসলমানদের নাম দেয়া হয়। তিতুমীরের নাম আপনারা সবাই শুনেছেন এবং জানেন, ইতিহাসের পাতা দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না, যিনি ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করার জন্য বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, ক্ষুদ্র সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে ইংরেজকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে আমার ভারত মাতার শৃঙ্খল মোচন করার জন্য চেষ্টা করেছিলেন, তার সেখানে শহীদ করা হয়েছে। ইতিহাস বলছে তিনি ছিলেন একজন হাজি সাহেব, তিনি ছিলেন একজন আল্লাহর ওলির খাদেম, একজন খলিফা, এবং তার সেনাপতি গোলাম মাসুম ছিলেন পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনের হাফেজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁশের কেল্লার সামনে তাকে, সমস্ত মানুষের সামনে তাকে ফাঁসি দেয়া হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এই মুসলমানদের ইতিহাস এই জন্য জানতে হবে যে আমরা কোন বীরের জাতি, এই দেশ গড়ার জন্য, এই সমাজ এবং মানবতার জন্য আমরা কতটা কন্ট্রিবিউট করেছি, এটা আমাদের জানতে হবে না হবে না ভালো জোরে বলুন, হবে না হবে না জোরে বলুন, হবে না? আমরা তো তা খবর নিই না, তাসের উপরে চুন, তার উপরে টেক্কা, তার উপরে ইত্যাদি করতে শুরু করেছি, আর বেশি কিছু হয়তো জোর ছোটাছুটি করব, অনেক দূরে যাব, কিন্তু বউয়ের সেই শাড়ির আঁচলটা ধরে থাকবো। কথা বোঝা গেছে? আঁচলটা ধরে দিয়ে ছুটতেছে, আর তুমি আবার একবার ছেড়ে দাও না দেখি, আঁচল ধরে আছে, তোকে ছেড়ে দেয়নি কি? কথা বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা আমার, কিংসফোর্ডকে হত্যা করার জন্য যে ক্ষুদিরামের নাম আমরা সবাই চিনি এবং জানি, যার ছবি নিয়ে মাল্যদান করা হয় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আস্তানাতে, আজকে আমরা তাকে স্যালুট করি, সম্মান করি। মুসলমান সম্মান করতে জানে, আদর্শ শিখেছে আমার রাসূল। প্রিয় ভাইরা আমার, কিন্তু কিংসফোর্ডকে তিনি হত্যা করতে পারেনি, তার ফাঁসি রায় হয়ে গেল, গান শোনানো হলো, একবার বিদায় দাও মা, ঘুরে আসি, ঘুরে আসো, সবাই আসো। কিন্তু কিংসফোর্ডকে যিনি হত্যা করেছিলেন তার নাম ইতিহাস ভুলে গিয়েছে, এই ভারতবর্ষের মাটি থেকে তার নাম মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, জানে না। তিনি ছিলেন শের আলী, শের মানে হচ্ছে বাঘ, এই বাঘের মতো বীরত্ব দিয়ে কিংসফোর্ডকে তিনি হত্যা করেছিলেন। আন্দামানের সেলুলার জেল, পাখায় যেমন তিনটে করে আপনার পাখার তিনটে ব্লেড হয়, এই রকম ভারত মহাসাগর দিয়ে ঘেরা, যেখান থেকে সেলুলার জেল থেকে ছুট মেরে পালালেও ভারত মহাসাগরের পানিতে সে ডুবে মরবে, সেই জাহাজে করে সেলুলার জেলে রাখা হলো। প্রায় 386টি কামরা আছে, যেখানে তিন তিনটে এক জায়গায় ফাঁসির সঙ্গে দেওয়ার জন্য জায়গা মোতায়েন আছে, সেই জায়গায় শের আলীকে রাখা হয়েছে 40 দিনের জন্য, তারপরে বিচার বসবেন। জেলের কুঠির মধ্যে রয়েছে সেলুলার জেলে অকথ্য অত্যাচার,
মৃত্যু ফাঁসির সেখানে সঞ্জাল তৈরি করা হচ্ছে, কয়েক দিনের পরে তার মৃত্যু হয়ে যাবে। এমন সময় তার কানে খবর গিয়ে গেল যে কলকাতা থেকে লর্ড মেয়ো সেখানে আন্দামানের সেলুলার জেল পরিদর্শন করার জন্য আসছে। উনি ভাবলেন আমার তো জীবন চলে যাবে, আমার মৃত্যু হয়ে যাবে, আমি দেশের জন্য তো শহীদ হয়ে যাব, কিন্তু দিস ইজ দ্য ভাইটাল অ্যান্ড ভেরি সিগনিফিক্যান্ট অপরচুনিটি, যদি লর্ড মেয়রকে আমি শেষ করতে পারি। কলকাতার বুকে এখনো লর্ড মেয়রের রাস্তা আছে, লর্ড মেয়রের বিল্ডিং জোরে বলুন আছে। সেই লর্ড মেয়র উনি জেল ঘুরে ঘুরে দেখছেন, উনি টগে টগে রয়েছে, আমার জীবনের শেষ মুহূর্ত এটা। বড় ছোরা নিয়ে ছাপিয়ে দিলেন, লর্ড মেয়কে জেলের সেলের মধ্যে মেরে ফেললো, জোরে বলুন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দুদিনের মধ্যে স্পেশাল ট্যাক্স ফোর্স গঠন করে তাকে কিন্তু ফাঁসি দেয়া হলো, তার কোনো জানাজা হয়নি, পাথর চাপা দিয়ে তাকে ভারত মহাসাগরে ডুবিয়ে মারা হয়েছে। প্রিয় ভাইরা আমার, নেতাজি সুভাষচন্দ্র আমাদের বরণ্য ব্যক্তি, পৃথিবী যেদিন যতদিন পর্যন্ত থাকবে ভারতবর্ষ ইতিহাসে তার নাম থাকবে হয়তো, কিন্তু এই কথা ভুলে গেলে চলবে না, যেদিন 1941 সালে 16 জানুয়ারি কলকাতা থেকে তিনি ছদ্মবেশে এখান থেকে পালিয়েছিলেন, সেদিন তার পরনে কিন্তু ট্যাগ বুট হ্যাট ছিল না, তার ছিল মাথায় এই রকম ফেস টুপি, তার ছিল পরনে পাঞ্জাবি কুর্তা জামা, তার পায়ে ছিল নাখরা জুতো, তার দাড়ি আর চোখে চশমা। নাম তার সেদিন নেতাজি সুভাষচন্দ্র ছিল না, সেদিন যে নাম দিয়ে পুলিশকে ধোকা দিয়ে ছদ্মবেশে বেরিয়ে গিয়েছিল তার নাম ছিল মাওলানা জিয়াউল হক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার পোশাক দিয়েছে কে? ওনারই ওস্তাদ এবং গুরু, যিনি পাসপোর্ট তৈরি করে দিয়েছেন, চলার রাস্তা করে দিয়েছেন, ওখান থেকে কোথায় নিয়ে যাবে সেখানে কিসে করে যাবে সব ব্যবস্থা যিনি করে দিয়েছিলেন, ওবায়দুল্লাহ সিন্ধি, তার জামা টুপি সব কিছু দিয়ে ওবায়দুল্লাহ সিন্ধি মাওলানা সাহেব নাম দিয়ে তাকে পাড়িয়ে দিলেন। পুলিশ দেখলো চলে গেছে, কি করব, ভিতরে গিয়ে ধরে ফেললেন ওবায়দুল্লাহ সিন্ধিকে, যিনি নেতাজিকে পার করে দিয়েছিলেন। আন্দামানের সেই সেলের কুটিরের মধ্যে তাকে রাখা হয়েছে, অকথ্য অত্যাচার। ভারতবর্ষের খ্যাতনামা রিনাউন্ড স্কলার এন্ড রিনাউন্ড ওলামা একজন ছিলেন ওবায়দুল্লাহ সিন্ধি, সেদিন কিন্তু সেলুলার জেলের মধ্যে সেলার মধ্যে মারা গিয়েছিলেন। তার জানাজা পৃথিবীর মানুষকেও পড়েনি, বস্তার মধ্যে দিয়ে পাথর চাপা দিয়ে ভারত মহাসাগরে ডুবিয়ে মেরেছে। এ ভারতের ইতিহাসের পাতায় আজকে ওবায়দুল্লাহ সিন্ধির নাম যাবে না। নেতাজি সুভাষচন্দ্রের নাম যখন ছবিগুলো দেয়া হয় তার পাশে যারা ছিল সোনালি অক্ষরে যাদের নাম থাকা উচিত ছিল, যাদের মুক্ত অক্ষরে যাদের নাম সজ্জিত করা দরকার ছিল, তাদের নাম কেন ইতিহাস ভুলে গিয়েছে? আমার আপনার ভুলে গেলে চলবে না। তারা ছিল আবিদ হাসান, তার পাশে যারা ছিল, তার পাশে ছিল শাহনওয়াজ হোসেন, তার পাশে ছিল ডিএম খান, তার পাশে ছিল কর্নেল নিজামুদ্দিন, ইতিহাসের পাতা থেকে মুছে গেছে। প্রিয় ভাইরা আমার, মুসলমান খোদার কসম, নামটা এত আদনা এত দুগনা নাম নয়। আমার আপনার কাছে বিবেচনা হতে পারে উই আর নাথিং, আমরা কিছুই নয়, আমাদের কর্মের কারণে হচ্ছে, আমাদের এই কিছুই করার নেই, শুধু আল্লাহর কাছে দোয়া করি। ভাইরা আমার, বীরের জাতি এটা বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে সেই রাস্তা থেকে চলে আসলে আপনাকে কেউ স্যালুট করবে না। আমরা পৃথিবীতে অশান্তি ছড়াই না, ভালোবাসা কায়েম করি। এ দেশ জমিয়ত উলামায়ে হিন্দ, যারা প্রথম দেওবন্দ মাদ্রাসা 1866 খ্রিস্টাব্দে তৈরি করা হলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই আহ্বান করার জন্য, সে কথা আমরা ভুলে গেলাম। প্রিয় ভাই আমার, এই ঘটনা বললে অনেক বিরাট হয়ে যাবে, আসফাকুল্লার নাম আমরা তো ভুলেই গিয়েছি, এই জন্য এই মুসলমান আমরা আছি, আমাদেরকে বুঝতে হবে। ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের যে ভালোবাসা, যে মমতা, যে মানবতা এবং মানুষত্বের কথা পৃথিবীর সব মানুষকে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই শিক্ষা আমাদের আনতে হবে। ভাইরা আমার, ঘরের কথা একটু না বললেই নয়, সেটা হলো এই, সেই রাসূলের শিক্ষা থেকে আমরা দূরে আছি না কাছে আছি? একটু জোরে বলতে হবে, জোরে, দূরে না কাছে? আমরা চিবাচ্ছি না, চিবিয়ে চিবুচ্ছি কিন্তু ভিতরে নিচ্ছি না, এত ওয়াজ কত হয়ে যাচ্ছে আমরা নিচ্ছি না, এত সহজ নয়। আপনার এই যে মাথার ঘাম কোথায় পড়ে, কোথায় পড়ে? বউর নামে মার্কেটিং করতে গেলে, বউয়ের জন্য মার্কেটিং করতে গেলে মাথায় ঘাম পড়ে, তাই না? ইসলামের জন্য ঘাম পড়লো কোথায়? আপনার জীবনের সুন্দর মুহূর্ত শালির পিছনে ঘুরতে ঘুরতে চলে যায়, শালিকে নিয়ে বেড়াবার কলকাতায় ইডেন গার্ডেনে,
আপনার জীবনের সোনালি যে মুহূর্ত, যৌবনের সোনালি মুহূর্ত আল্লাহর পথে, আল্লাহ রাসূলের পথে যায় না কেন? কেন আমরা নিতে চাই না? না নিলেতে হবে না? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে, তবে আমরা যদি জেগে উঠি দেখব কাল সকালটা একটা অন্যরকম সকাল হয়েছে। প্রিয় ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আম্মা জান দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আব্বা জান তো আগে চলে গিয়েছেন, দাদা আব্দুল মুত্তালিব তাকে মানুষ করেন, আব্দুল মুত্তালিব কিছুদিন পরে চলে যায়, এতিম বাচ্চাকে যিনি মানুষ করেন তিনি এমন কেউ নয়, তিনি দাদার চাচা হযরতে আলী যিনি পিতা, আবু তালিব তাকে মানুষ করে, এত ভালোবাসা মহব্বত তাকে দিয়ে মানুষ করেছেন যে নিজের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, এত বেশি ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন এমন কষ্টের মধ্যে পড়লেন, পাড়ার গ্রামের লোকেরা মুরব্বিগুলো এসে বলে আবু তালেব ছেলে ভাতিজাকে ঠিক করো, না হলে আমরা প্যাঁচ মেরে ঠিক করে দেব। আল্লাহর নবী ঘরের মধ্যে রয়েছেন, আবু তালেব বলে আমার ভাতিজা লোকগুলো অপবাদ দিয়ে তোমার জন্য তোমার অপবাদগুলো নিয়ে আমার কাছে এসেছে, তুমি বলো সত্য পথে আছো নাকি মিথ্যা পথে আছো, জেনে রেখে দাও ওরা যে অফারগুলো দিয়েছে সেটা ছোট নয়, যদি তুমি কোনো সুন্দরী নারীর চক্করে থাকো আরবের সুন্দরী নারীকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে, যদি টাকা পয়সা দরকার লাগে এত বেশি টাকা দেবে আরবের ধনী হয়ে যাবে, যদি তোমার কোনো অসুখ হয়ে থাকে তাহলে তোমার অসুখের এলাজ করানো হবে, আর নেতা মোড়ল হতে চাইলে কাবা শরীফের চাবি তোমার হাতে দিয়ে দিলাম। খুব ভালো করে অ্যানালাইসিস করবেন, মানুষ যার পিছনে ছুটছে দেখুন এই সব কটা আছে। আজকে তৃণমূলের লিডার হওয়ার জন্য মানুষ ঘরে না, সন্ধ্যার পরে গিয়ে এক কাপ চার জন্য পার্টি অফিসে বসে থাকে, আপনারা ক্ষমা করবেন, আমরা অনেক মেম্বার আছেন জানি, করে না করে না করে। আমাকে যদি এই গ্রামের পৌরসভার টিকিট একটা দেওয়া যায় তো বউয়ের কানের গহনা বিক্রি করে আমি করবো, তাই না? কথা বোঝা গেছে? রাসূলকে অফার করা হয়েছে আরব বিশ্বের সব থেকে বেশি ধন সম্পদ তোমার দেয়া হবে, সুবহানাল্লাহ। বলুন বলল আমার কোনো প্রয়োজন নেই, বলে শোনো কাবা শরীফের মাতোয়াল্লি হয়ে যাওয়া মানে হচ্ছে আরব এবং আরবের বাইরের রাষ্ট্রের তুমি নেতা মোড়ল হয়ে যাবে, এই সুযোগ দেয়া হলো, তুমি প্রেসিডেন্ট অফ আরব ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আরব ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট হয়ে যাবে, শুধু সৌদি আরব নয়। কথা বুঝতে পেরেছেন? আক্তার ভাই শুনছেন, কথা বুঝতে পেরেছেন? আরব বিশ্বের তিনি নেতা হয়ে যাবেন, এই সুযোগ কেউ ছাড়বে? বিশেষ করে আমাদের মতো ক্ষয়বারওয়ালা লোকগুলো ছাড়বে? এত বড় যদি বলে মমতা তোমার সাথে দেয়া করতে চেয়েছে, হুমড়ি গুজে পড়বে, বুঝতে পেরেছেন? হুমড়ি আমার সাথে দেয়া করতে চাইবে, সেই কথায় কদিন ঘুম হবে না জানিস? মমতা আমাকে ফোন করেছিল, হ্যালো বলেছে আমাকে, আবার বলেছে কেমন আছেন, খবর ভালো তো, ইত্যাদি কথা বলেছে, সে ঘুমোতে পারবে না। কি নেশা, কি এসা নেশা পিছনে ছুটছি বাচ্চা, কোন নেশা, কি অ্যাচিভমেন্ট? রাসুলের মতো নেতার পিছনে আমরা কেন ছুটলাম না? রাসুলের নেতৃত্ব কেন মানলাম না? কেন? কি সমস্যা? হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অফারগুলো দেয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার চাচা ওই মানুষগুলোকে বলে দাও পৃথিবীর যদি চাঁদ একটা হাতে দেওয়া হয় আর একটা হাতে যদি সূর্য দেওয়া হয়, পৃথিবীতে কখনো এটা সম্ভব নয়, আকাশের চাঁদ কারো হাতে দেওয়া হয়, আকাশের সূর্য কখনো হাতে দেওয়া হয়, এটা অবাস্তব, এটা ইম্পসিবল, এমন জিনিসও যদি দেওয়া হয় যে সত্য পাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়ার মানুষের জন্য পাঠিয়েছেন, সেই দায়িত্ব এবং কাজ ছেড়ে যেতে পারবো না? জোরে বলুন পারবো, আরো জোরে বলুন, ছেড়ে বসে আছেন তো, সব জায়গায় তো যাচ্ছি তাই না, কিন্তু দিনের কাজে আমরা কেউ যাই? হ্যাঁ, এই দিনের কাজ আমি ছাড়তে পারবো না, চুরমার হয়ে যাক সব কিছু, আমি আমার আল্লাহর কাজ আল্লাহ রসুলের কাজ আমি ছাড়তে পারবো না, এই শপথ এখানে বসে নিতে পারবো? ওয়াজ শুনলে হবে না ভাই আমার, ওয়াজ বাজারে অনেক শুনছেন আপনারা, জীবন ঘুরি আসুন, কাল কেয়ামতের ময়দানে আমি শামসুল আলমকে আল্লাহ আসামির মতো এরম দাঁড় করে আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো বক্তা,
আমি জানি না আসলে আমার জীবন গড়া আমার জন্য খুব জরুরি, আপনাদের জীবন গড়া আপনাদের জন্য জোরে বলুন খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলেন, যদি একটা হাতে চাঁদ একটা হাতে সূর্য দেওয়া হয়, আমার চাচা ওই মানুষগুলোকে বলে দাও যে সত্যের সন্ধান আমি পেয়েছি, এই সন্ধের সন্ধান থেকে আমি সরে যেতে পারবো না। আবু তালেব বললেন, ওরে ভাতিজা, মনে হচ্ছে তোমার যে কথার মধ্যে বোঝা যাচ্ছে তোমার যে কথা দুনিয়ার মানুষের জন্য তুমি পেশ করছো, এই কথার মধ্যে দম আছে, এই কথার মধ্যে সত্যতা আছে, এই কথা যদি সত্য হয়ে থাকে আমি আবু তালেব আমার জীবনে প্রাণ থাকতে তোমার গায়ে একটা আঁচড় লাগতে দেব না, একটা আঁচড় লাগতে দেব না। এই ভয়ঙ্কর শপথ নিয়ে আল্লাহর নবী, সব মানুষ বুঝলো এই এই বুড়োটাও পর্যন্ত বাঁচবে না, হয় আমাদের ছেড়ে দে নাহলে তুই সামলা, এই বুড়োটা ছাড়েও না আবার নিজেও সামলায় না, এই ভাগ করে তুলে দে। শোয়েব আবু তালিব একটা গুহার মধ্যে থাকলেন 40 দিন, না খেয়ে গাছের পাতা খেয়ে নীল পায়খানা করতে লাগলেন। আপনারা বলুন, আবু তালিব আল্লাহর নবীকে ভালোবাসতেন না বাঁচতেন না? চিৎকার করে বলতে হবে, এত আসতে হলো কেন বাপ? বাঁচতে না বাঁচতো না? আরে বলুন, বাঁচতো না বাঁচতো না? বাঁচতো। আচ্ছা, আবু তালেবের মতো আমরা আমরা যারা বসে আছি কেউ ভালোবাসি আল্লাহ নবীকে? জোরে বলুন দেন, কেউ বাসি? এক কণাও নাই। আবু তালেব জান্নাত যেতে পেরেছে? ঠিকই কথা হল, উল্টো কথা বলছেন কেন? কথা বুঝে সুঝে বলবেন। রাসূলকে সব থেকে বেশি ভালোবেসেছে, এমনকি আমরা যারা বসে আছি এই জায়গায় হাসনেচার সব মানুষ, ওই মা বোনেরা যেখানে সম্মানিত মা বোনেরা বসে আছেন, তারাও পর্যন্ত যত নবীকে ভালোবাসে সব ভালোবাসে এক জায়গায় করলে তার থেকে বেশি আবু তালিব তার ছেলে ভাতিজা নবীকে ভালোবেসেছে। অথচ এত ভালোবাসার পরে আবু তালিব জান্নাতে যেতে পারলো না, কি সমস্যা হয়ে গেল? তার মহব্বত তো জান্নাতে যাওয়া যায়, যাওয়া যায় না? মহব্বত তেরা কাম করে তেরা নাম বড়া হয়, মহব্বত তো কাম বিরাট হয় আর নাম বড়া হয়, ইশকে নবী বলে চলে যাব। রাসূল মহব্বত, জুলুসে রাসূল, আয়ামে রাসূল, নবী দিবস, সিরাতুন নবী, বিশ্ব নবী, কথা বোঝা গেছে? এই কথা চিৎকার করে করে বললে আর মহব্বত করে জান্নাতে চলে যাবো তো, তাহলে বোঝা গেল যে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে আবু তালিব যেত। রাসূল যে কাজ, ভালো করে শুনে নেন, রাসূল যে কাজ, যে আদর্শ, যে পয়গাম, যে রিসালাত, যে দায়িত্ব, যে নেতৃত্ব, যে পথ পরিক্রমা নিয়ে এসছেন, সেইটা যদি আমরা গ্রহণ না করি তাহলে মহব্বত থাকলে ইশকে রাসূলের জান্নাতে যাওয়া যাবে? চিৎকার করুন, যাবে? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমাদের সেই রাসূলের আদর্শ পথ আনতে হবে। আবু তালিব, যাকে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন, আবু তালিব যখন সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করতে গিয়েছেন নিজের ছেলেকে সঙ্গে নেয়নি, ভাতিজাকে সঙ্গে নিয়েছেন, সেই আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শায়িত কাঠ হয়ে পড়ে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে আব্বাজানের গায়ে হাত বোলাচ্ছেন, বাপকে জীবনে বাপ কি জিনিস আমি দেখিনি, মার ভালোবাসা পাইনি, দাদাও চলে গেছে, আব্বার মা বলে যা বুঝি তোমাকে বুঝি, আমি তুমি তো মৃত্যু সজ্জায় শায়িত আছো, আমি তোমার ভাতিজা নবী মোহাম্মদ মাতার কাছে আছি, জীবনে তোমার কিছুই চাইনি তোমার কাছে, যে ভালোবাসা দিয়েছি সে ভালোবাসার কসম, তুমি একটাবার কলেমা পড়ে নাও, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, শুধু এইটুকু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, না বললে আমি আল্লাহর কাছে বলে তোমার মাফ চাইয়ে নেব। ও ভাই, বুঝতে পারছেন? কারা ঘুমোচ্ছেন একবার চিৎকার করে পাশে হাত দিয়ে বলুন নারায়ণ তাকবীর, আরো জোরে নারায়ণ তাকবীর, একটা বার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বোঝা গেছে? ও পার থেকে আবু জেহেল, আবু লাহাব তারা বলছে, এই আবু তালিব, সারা জীবন যে ধর্মের উপরে থাকলি সেই ধর্ম ছেড়ে দিয়ে কাপুরুষের মতো মৃত্যু হবে তো? হ্যাঁ,
তোর মৃত্যুটা কাপুরুষের মতন হবে, শেষ বেলায় এই মৃত্যু। কথা বুঝে গেছে? দেখ এদিকে দেখ, এই মৃত্যু তোর দেখবো আমরা। আবু তালেব দেখলো সারা জীবন যে কাজ করলাম না, আর মরার সময় আস্তাগফিরুল্লাহ পড়ে আর লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? আস্তাগফিরুল্লাহ পড়লে আর না। প্রিয় ভাইরা আমার তখন বলতে শুরু করলেন আবু তালিব, ভাতিজা আমি এত জীবন যেখানে থাকলাম আর এই সময়ে একটুখানির জন্য কলেমা পড়ে আর বদনাম করতে চাই না, আমি লাত ওজ্জার ইমানের উপরে থাকলাম, আমি আব্দুল মোত্তালেবের দিনের উপরে থাকলাম বলে ইন্তেকাল করলেন। কান্না পাবে না ভাই? রাসুলের কান্না পাবে না? হৃদয়ের ব্যথায় ঠমরে বেরিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, না না না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, তুমি যাকে মহব্বত করো ভালোবাসো, তোমার হৃদয় যাকে চায়, তুমি যাকে মহব্বত করো, তুমি তাকে হেদায়েত দিতে পারো না, হেদায়েত তো তার হবে, যাকে আমি চাইবো হেদায়েত দেব। আর কোন মানুষটার হেদায়েত হবে? সলিমউদ্দিনের না গফিরউদ্দিন, ফাতেমার না খাদিজা, নরেন্দ্র মোদীর না বিল ক্লিনটন, কার হেদায়েত হবে? এটা ফয়সালা করে পৃথিবীর কেউ নয়, আমি ঠিক করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে গায়ের সাথে গা মেলালে খালি হেদায়েত হবে না। গত পরশুদিন একটা জায়গায় জলসায় কিছু হুজুর বলতে গেলে, আমি অমুক জায়গা থেকে এসেছি, কি করে বলে ওই ওই পীর সাহেব আছে ওখানে, পীর সাহেবের শেষ করে দেবো ইনশাআল্লাহ, পীর সাহেবের মাজারে আমি থাকি। বলে মাজারে থেকে তোমার একটা কোয়ালিটি, এটা কি কোয়ালিটি একটা, আমি তো কিছু বুঝতে পারি না। প্রিয় ভাই আমার, এই জন্য সারা বিশ্ব আজকে রাসুলের জীবনের উপরে, আদর্শের উপরে জাগছে। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? সারা পৃথিবীর মানুষ জানে যাকে একটু দেখার জন্য, একটু ছবি তোলার জন্য, একটুখানি টাচ করার জন্য পাগল ছিল, সেই মানুষ টাকা অর্থ মোহ মাৎসল্য সব কিছু পেয়েছে, পাওয়ার পরে দেখলেন শান্তি নেই, ছেলে থেকে মেয়ে হয়ে গেলেন। কি হলেন? ছেলে থেকে মাইক্রো সার্জারি করে হয়ে গেলেন, প্লাস্টিক সার্জারি করে হওয়ার পরে, তারপরে দেখলেন মেয়ে হয়েও সুখ নেই, তারপরে দেখলেন মেয়ে থেকে ছেলে হয়ে গেলেন, তারপরে সারা পৃথিবীতে ঘুরতে ঘুরতে দেখলেন জীবনে শান্তি যদি থাকতে হয় ইসলামের মধ্যে আছে, যদি শান্তি থাকতে হয় কোরআনের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের নাম পরিবর্তন করে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের নাম পরিবর্তন করে আলেমকে বললেন, আলেম আমার নাম খ্রিস্টান নাম নয়, আমার একজন মুসলমান নাম রাখো, ভালো নাম বলো। বললো আমাদের নবীদের মধ্যে সব থেকে সৌন্দর্যময় এবং সৃষ্টি সুন্দর দেখতে যে নবী ছিলেন তিনি ছিলেন আল্লাহর নবী তো বটেই, তারপরে ছিলেন হযরতে ইউসুফ আলাইহিসসালাম। বললেন আমার নাম আজকে থেকে মাইকেল জ্যাকসন নয়, আমার নাম হলো মোহাম্মদ ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ভারতবর্ষের ডাক্তার শিবশক্তি স্বরূপজি ভাইয়ের নামটা জেনে রাখবেন, গুগলে সার্চ করবেন, দেখবেন ডাক্তার শিবশক্তি স্বরূপজি বৃন্দাবনে যেখানে রাম জন্মগ্রহণ করেছিলেন সেই বৃন্দাবনে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে। উদাসেন তার বাপের নাম, তার বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। প্রিয় ভাই আমার, এই মানুষটি যখন পৃথিবীতে প্রায় 80 কোটি মানুষ তার ভক্ত ছিল, সাক্ষাৎ ভগবান হিসেবে চিনত, ভারতবর্ষের প্রাক্তন যিনি আমাদের প্রধানমন্ত্রী বাজপেয়ী যার শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন, সারা পৃথিবীতে তার শিষ্য তাকে ভগবান মনে করে, ভগবান তো আসবে না। জদাই জদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য পরিত্রাণং সাধুনাম বিনাশায় চতুষ্পিদং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবপি যুগে যুগে। দুনিয়াতে অধর্ম অধর্ম যখন হবে দুনিয়াতে ব্রহ্ম, তখন ব্রহ্ম স্বয়ং পৃথিবীতে নেমে আসবেন, পৃথিবীতে মানুষকে, এই পৃথিবীতে স্বয়ং ভগবান নেমে এসে মানুষের রূপে পরিচর্যা করবেন। ওরা মনে মনে করে এই রকম মানুষ আসতেই থাকবে, তো তেমনই ভাবে একজন মানুষ এসেছেন আমাদের ভগবান হিসেবে, তিনি ডক্টর শিবশক্তি স্বরূপজি। কিন্তু উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যখন
ইন্টারিলিজিয়াস স্টাডিজের উপরে পড়াশোনা করলেন, পড়াশোনা করতে গিয়ে ত্রিপিটক পড়লেন, জেন্দাবেস্তা পড়লেন, তিনি ওল্ড টেস্টামেন্ট পড়লেন, নিউ টেস্টামেন্ট পড়লেন, কোরআন শরীফ পড়তে শুরু করলেন, দেখলেন সমস্ত ঐশী গ্রন্থের মধ্য থেকে কোরআনের বাণী হচ্ছে এক অনন্য বাণী। উনি পড়তে পড়তে প্রেমে পড়ে গেলেন, জীবন যেদিকে চলেছে একটা ধুধু মরুভূমি আর অন্য সত্যের দিকে অন্য ডাক ডাকছে। একদিন অবাক হয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন, দেখছেন মরুভূমির উপরে বিচরণ করছেন পাগলের মতো, হয়রান হয়ে কোথায় আসে কোথায় যায় কি। সেই সময় একজন পিরহান পড়া মানুষ তাকে পথ নির্দেশ করছে, মক্কার দিকে যাও, মদিনার দিকে যাও, ইসলামের দিকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুটে আসলেন পাগলের মতো, বিবিকে শ্রদ্ধা দেবীকে ঘুম থেকে বললেন, তুমি কোনো স্বপ্ন দেখেছো কি? আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। বলে ঠিক একই স্বপ্ন দেখেছি, সত্য আমার কাছে পরিস্ফুট হয়েছে। এখন দেখলাম এক ধারে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আর ঐকান্তিক নিষ্ঠা আর ফলোয়ার, পৃথিবীর যাগযজ্ঞপূর্ণ জীবন, আর আরেক দিকে সত্যের দাগ, কি করব। মহামনা সাহেবের কাছে গিয়ে বললেন, আমার জীবন আজকে বিষণ্ন, যে আজকে সত্য আমার হাতের মুঠোয় কিন্তু আমি পুরো মানবতার মাঝে এমনভাবে জায়গা করে নিয়ে রেখেছি যে সে তখন আমি ছাড়তে পারছি না। এ মোহ আমার কাটিয়ে কলেমা পড়ে নেন প্রিয় ভাই আমার। মাওলানা সাহেবের কাছে তিনি কলেমা পড়ে নিলেন, কলেমা দিয়ে তার নাম হয়ে গেল ইসলামুল হক। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একমাত্র কন্যা যিনি বিবি ছিলেন শ্রদ্ধা দেবী, তার নাম পরিবর্তন করলেন খাদিজা হক, এবং তার একটাই কন্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি বাবার আব্বা মায়ের কাছ থেকে শুনে তিনি পরে ইসলামের আলো আলোকিত হয়ে নাম রাখলেন আয়েশা হক। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে বৃন্দাবনে মিছিল বের করলো, বলে এই মানুষটা পাগল হয়ে গিয়েছে। ভূপালে একটা ছোট্ট ঘর ভাড়া করে বিবি বাচ্চাকে থাকার চিন্তা করলেন। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিগার কোনো ছোট ফিগার নয়, এ সারা বিশ্বের একটা অনন্য অসাধারণ ব্যক্তিত্ব এবং লাইট পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মতো। এই জন্য মহাত্মা গান্ধী বলেছিলেন, I studied a lot of biography, I have scanned a lot of biography in my life. জীবনে অজস্র জীবনই আমি পড়েছি, but the last messenger prophet Muhammad sallallahu alaihi wasallam, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন পড়লাম, that is fantastic biography I have ever read. আমি জীবনে সবথেকে সেরা জীবনী আমার নবীর জীবনী পড়লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লস অ্যাঞ্জেলেস পত্রিকায় 1995 10ই ডিসেম্বরে পত্রিকায় আমেরিকার বুকে ছড়িয়ে গেছে, না সার্ভে করেছে, তারা বলছে নিয়ার অ্যাবাউট 1,50,000 পিপল কনভার্ট টু দা ইসলাম ইন ইউরোপ। প্রতি বছরে 1,50,000 ইউরোপের মানুষ মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা কোনো গর্বের বিষয় নয়, গর্বের বিষয় অবশ্যই, কিন্তু আমার মুসলমান ভাই নুসরাত জাহান হয়ে কেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কি বাজ বিচার করছে না, এটা আমাদের প্রমাণ দেওয়া দরকার। মাঠে হাটে গাজারে হাটে যখন বাসে যাব, আমাদের মেয়েদেরকে ছোট্ট ছোট্ট কাপড় পরে যায়, তখন বুঝতেই পারি না এরা সিনেমার নায়িকা না আমাদের ফাতেমা বিবি, বোঝা যায় না তখন। আর কথা বোঝা গেছে, সুন্দর নারী যাদের আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, রাসূল এবং ইসলাম সম্মান দিয়েছে, সেই মা বোনেদেরকে আমরা কোথায় রাখলাম, কোথায় রাখলাম? ইসলামের ছোঁয়া তাদেরকে পৌঁছে দিই, ইসলামের আলো পৌঁছে দিই। ভাইরা আমার, এই জন্য আমার জন্য দোয়া করবেন, কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। যতটুকু কথা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিন, সারা বিশ্বের মুসলমানদের এবং সারা পৃথিবীর সব মানুষদেরকে সহিভাবে এই দিনের উপরে রাসূলের জীবনের উপরে চলার আমাদের সকলকে তৌফিক দিই। জয় বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।